আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাতে বেঁচে যাওয়া বাদ দিয়ে দারুণ মজার রসগোল্লা রেসিপি। কম বেশি আমাদের সবার বাড়িতে বাদ বেঁচে যায়, বাদ নষ্ট হচ্ছে সেটা ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন এই সুস্বাদু রসগোল্লা। আর এই রসগোল্লা খুবই নরম এবং তুলতুলে হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ রাতে বেঁচে যাওয়ার ভাত। আর এ ভাত যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই ভাতগুলোকে আগে একটু ভেজে নেবেন, ভাতের যে পানি থাকবে সেটা একটু শুকিয়ে নিতে হবে। এখন আমি ভাতগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জগে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি ভাতগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ভাতগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এটা শিলপাটাই বেটেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যদি একটু নরম হয় তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার এটাকে সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন মিডিয়াম আঁচে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনি শিরাটা যখন এভাবে ফুটতে শুরু করেছে এরই মাঝে চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। শিরাটাকে আমি আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এবার আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এবার পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালুতে এভাবে গুড়িয়ে গুড়িয়ে রসগোল্লার শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি একে একে সবগুলো রসগোল্লা তৈরি করে নিচ্ছি। সবগুলো রসগোল্লা তৈরি করে নেওয়া হয়ে গেছে। কম আছে চিনির শিরাগুলো বসিয়ে রাখা। একটা একটা করে মিষ্টির বল আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে। মাঝারি আছে এ 10 মিনিট মিষ্টিগুলো কুক করে নিতে হবে। ঠিক 10 মিনিট পর দেখবেন যে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো আমার এখানে 10 মিনিট হয়ে গেছে আর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। ঠিক ও পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, তবে সাথে সাথে ঢাকনাটা খোলা যাবে না। যদি গরম অবস্থায় আমরা ঢাকনাটা খুলতে যাই তবে দেখা যাবে যে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে গেছে। এজন্য ডেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পর আমি এগুলো পরিবেশন করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রসগোল্লা খেতে কিন্তু অনেক মজার হয় আর অনেক সফট হয়। ভাত দিয়ে যে এত মজাদার রসগোল্লা তৈরি করা যায় তা কিন্তু কল্পনায় করা যায় না। ভাত নষ্ট না করে এভাবে তৈরি করে ফেলুন সুস্বাদু রসগোল্লা। আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।